দেশের চলমান কোটা বিরোধী আন্দোলন কার্যত শেষ হলেও এর প্রভাব এখনও দেশের পর্যটন শিল্পে। পর্যটক শূন্য হয়ে পড়েছে অন্যতম পর্যটন কেন্দ্র খাগড়াছড়ি। 15 দিন ধরে খালি পড়ে আছে বেশিরভাগ হোটেল মোটেল ও রিসোর্ট। বিনোদন কেন্দ্রগুলোতে বিরাজ করছে শুনশান নিরবতা। খাগড়াছড়ির প্রতিনিধি আবু দাউদের রিপোর্ট জানাচ্ছেন ফারহিন টুম্পা। বর্ষায় পাহাড় আর প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছর এ সময় পর্যটকের ঢল নামে খাগড়াছড়িতে। তবে এবার চিত্র ভিন্ন। দেশের চলমান অস্থিরতার প্রভাব পড়েছে খাগড়াছড়ির পর্যটন খাতে, পর্যটক শূন্য অঞ্চলটির পর্যটন ও বিনোদন কেন্দ্রগুলো। সাম্প্রতিক সংঘাত আর অস্থিরতার কারণে পাহাড়ের পর্যটন খাতে ধস নেমেছে। চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পর্যটন ব্যবসার সাথে জড়িত সকলেই। একদম পর্যটক শূন্য, কর্মচারীদের বেতন দিতেও সমস্যা হচ্ছে। কিছুদিন আগে বন্যা, আপনার ঘূর্ণিঝড়, এগুলোর কারণেও লোক আসে নাই। পরিস্থিতি ভালো হয় আশা রাখছি। পর্যটন কেন্দ্রতে আবার খাগড়াছড়ি স্পটে বেড়াতে আসবেন। আলুটিলা, রিসাং, ঝর্ণা, জেলা পরিষদ পার্ক সহ সবকটি কেন্দ্রে এখন শুনশান নিরবতা। পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, চলমান অস্থিরতায় জেলায় পর্যটন খাতে প্রায় 5 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে। আমাদের খাগড়াছড়ি জেলাটা যেহেতু পর্যটন শিল্প নির্ভর একটা জেলা, অনেক মানুষের আর্থসামাজিক কেন্দ্রবিন্দু আমাদের পর্যটন শিল্পটা। আমরা রিকোয়েস্ট করব, এই এই যে চলমান যে আন্দোলন, চলমান যে কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি, এটা যদি আমাদের পর্যটন শিল্পের আওতামুক্ত রাখা হয়, আমরা অনেক উপকৃত হব। দেশের অস্থিরতা কাটিয়ে আবারও চাঙ্গা হবে খাগড়াছড়ির পর্যটন খাত। পর্যটকদের পদচারণায় মুখরিত হবে বিনোদন কেন্দ্রগুলো, এমন আশাবাদ পর্যটন সংশ্লিষ্টদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।